बजार माछ आनते ना माँस आनते से ही खुशी हो ও তো এমনিতে বাইরে বেরোতে পারলে সেই খুশি, ঘুরতে গেলে আরো খুশি, গাড়িতে ঘুরতে গেলে তো আরো মজা। দুষ্টামি করবি না, হ্যাঁ চুপচাপ থাকবা। টাটা দিয়ে যাও আমাকে, টাটা টাটা। তুহিন কে ঠাম্মা ডাকে, দাঁড়া আসতেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আরআরটি ফ্যামিলি ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালোই আছি। তো আজকে ব্লগটি শুরু করছি এখান থেকে। এখন বাজে কটা, 10:30টা, 10:30টা বাজে। সকালে সমস্ত বাসি কাজ, ঘর ঝাড়া, উঠান ঝাড়া এসব হয়ে গেছে। তো এখন বেড়ে যাচ্ছে বাজারে। আজকে অনেকদিন পরে আমার খুব ইচ্ছে হচ্ছে, অনেকদিন কি প্রায় 2 বছর, তুমি হয়তো সবাই জানোই যারা আমার ভিডিও দেখো, আর যারা জানো না তারা নতুন করে জানবে যে আমি 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে রান্নাবান্না কিছুই করি না। তো 2 বছর ধরে শখ রয়ে গেছে, অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছে মাংস রান্না করে খাবো নিজের হাতে পাঠানো মাংস। তো গেলো তো দেখি, শুরুটা তো ঠিকই আছে, পরবর্তীটা কী হবে জানি না। অনেক সময় কপালে না থাকলে খাওয়া হয় না, আর কপালে থাকলে না হওয়ার চান্স থাকে, সম্ভাবনা না থাকলেও হয়ে যায়, সেটাই ব্যাপার আর কি। দেখি আজকে অনেক ইচ্ছে আছে আমার নিজের হাতে রান্না করে খাওয়ার। তো চলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। ওরা তো বাজার চলে গেলো, তো এখন ঘরটা ফাঁকাই আছে, বেড যেহেতু নেই তো আমি বাকি কাজগুলো করে নিই। তো ঘর সব এলোমেলো হয়ে গেছে, বিছানা টিছানা, এখন কিছুটা কাজ করে রাখছি, বাকিটা আবার পরে করবো। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো বেদ আজকে একটু সুস্থই আছে, তাকে যেহেতু ডাক্তার দেখে নিয়ে এলাম, আজকের থেকে সেই জন্য আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। ঘরটার অবস্থা দেখেছো, আমার ঘরের অবস্থা, বেদের কাজ, সারা ঘর জুড়ে শুধু মুড়ি আর মুড়ি, ফেলে কী অবস্থা করেছে। তো এদিকে ভাত বসিয়েছি, গাছের লেবু, অনেক লেবু হয়েছে, কয়েকটা পেরেছিলাম। তো ওই যে গাছটা, বাসনপত্র সব রয়েছে, শুরু করতে হবে। তো কাজগুলো আমি শুরু করি, তো তোমরা সবাই সাথে থাকো এবং দেখতে থাকো। দেখো বাজার থেকে চলে এসছে, বাকি অনেক সব কাজ করে নিলাম, এতক্ষণ আর ক্যামেরা অন করা করিনি আর কি, দেরি হয়ে বলে। এখানে মাংস ধুয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, লেবুর রস সব দিয়ে রেখেছি, তেল দিয়ে বলবো মাখবার। এখানে আলুও ভেজে রেখেছি, মশলাও করেছি, মশলা করা হয়ে গেছে, এখন এটাকে বসাবো। তো আমি এখন থেকে ভাবছি যদি রোজ করতে পারি আর কি, সম্ভব হয়, যদি মনে হয় হবে না, তো রোজ তোমাদের সঙ্গে একটা একটা রান্না শেয়ার করবো, ভিডিওতে এটাই থাকবে আর কি। ভাবছি যদি সম্ভব হয় তো রোজ একটা একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, যেটা মেখে তারপরে বসাচ্ছি। তো আজকে তো রোববার, ছুটির দিন, তো ছুটির দিনে একটু ভালো মন্দ খাওয়া মোটামুটি সবাই খায়, আর বেশ ভালোও লাগে, আরাম করে, ব্যস্ততা থাকে না, ফ্রিভাবে আনন্দ করে মজা করে খাওয়া যায়। আর আমার এখানে তো আজকে অনেকদিনই পরে হচ্ছে বললাম, তো অনেকদিন পরে আমার সব কিছু 2.5 বছর পরেই হচ্ছে, আজকে 2.5 বছর পরে আমি মাংস রান্না করছি। তো বসাচ্ছি, পরে আবার আসছে, একটু ম্যারিনেট করে রেখে দিই। এখন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তারপর গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ, এগুলো একটু ভেজে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তাতে মানে যে কালারটা খুব সুন্দর হয় আর একটু ফ্লেভার আসে, সেই জন্য পেঁয়াজটা মোটামুটি ভালো করে একটু ভেজে এটা মশলাটা ছেড়ে দেবো। আমি মাংস এভাবেই রান্না করে থাকি, তো তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করে জানিও, বা আমার মতন কেউ করে থাকো নাকি সেটাও জানিও। তো যেখানে আছে ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সমস্তটা আছে, তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দিই। হ্যাঁ বাবান, হ্যাঁ তো যে বেশ চলে এসছে দাদাবাড়ি থেকে, আজকে যেহেতু রান্না করছি তো খাওয়া তো একটু দেরি হয়ে যাচ্ছে, আজকে সব কিছুই দেরি হয়ে যাবে।
দুধগুলো জিরে গুঁড়ো দিলাম, লবণটা দিয়েছি, একটু সামান্য পরিমাণ জল দিব। মামা হ্যাঁ বাবা, তো মশলাটা একটু হালকা একটু ভাজা হলে মাংসটা দিয়ে দেবো। তোমার ভাতটা রেডি করি, হ্যাঁ। তো মাংসটা আমি ঢেলে দিলাম, এটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি কিন্তু কোনো মাংস রান্নার রেসিপি দেখাচ্ছি না তোমাদেরকে, সবাই জানো আর অনেক বড় বড় ইউটিউবে চ্যানেল রয়েছে রেসিপি দেখানো। আমি এখানে শুধু জাস্ট আমার ডেইলি নিত্য রান্নার তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাজটা একটু কমিয়ে দিই, একটু হালকা ভাবে সেদ্ধ হোক, এদিকে বোতল পড়ছে। তো আমার মাংসটা কষানো হয়েই আছে, মোটামুটি সেদ্ধ হয়েই আছে। তো বেদের জন্য মেটে দিয়ে তরকারি করেছিলাম, খেতেই পারলো না, এর জন্য এখন আর ভালো লাগছে না। আজকে মাছ না করে ভাবছিলাম একটু খাওয়াই, কিন্তু গন্ধটা মনে হয় সহ্য হচ্ছে না, বমি করে দিল। এটা কষানো হয়েই গেছে, এখানে গরম জল আছে, ওটা ঢেলে দেব। এখানে যে গরম জলটা আছে খুব বেশি ভালো হবে না, আবার একদম ঝোলটা ফুটে যাক, জাল হোক, ফাইনাল নামিয়ে পরে তোমাকে দেখাচ্ছি। তো আমার শখের জন্য আজকে বাচ্চাটা কষ্ট হয়ে গেলো, ঠিক খেতেও পারলো না, মেটে দিয়ে রান্না করা হলো বলে মাছ না বললাম লাগবে না, অর্ধেক খেয়ে বমি করে দিলো, আপেটা খেলো, আর এখন ঘুমও পেয়ে গেছে, অনেক বেজেও গেছে, এই টাইমে ওর স্নান টান হয়ে যায়, ঘুমাতে যায়। কিন্তু আজকে যে বললাম না যে আমার শখের জন্য আমার বাচ্চাটার কষ্ট হয়ে গেল, এখন করে ফেলেছে, আর কি করা যাবে, এখন কোনো রকমে তাড়াতাড়ি স্নান করে আসতে হবে, ওর স্নান করতে করতে তারপরে তার বাকি কাজ তো রয়েই গেলো। দেখলেই ঘর মধ্যে সব বাসন টাসন সব রয়ে গেছে, ওগুলো তো যেরকম বেদের বাবা করে রোজ সেগুলাই করবে, তা আমাদের জন্য ওরও দেরি হয়। আর আমাদের যে ইউটিউব ইনকাম সেটা না, আমরা ইউটিউব থেকে কোনো পয়সা এখনো পাই না, আমাদের কাজ যেটা করে বাইরের কাজই আছে, আমাদের বাবা যেটা বাইরে কাজ করে এলআইসি বা দোকান আছে সেটার মাধ্যমে আমাদের ইনকাম হয়। কিন্তু আমাদের জন্য সব করিডোরে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যায়, পুরো বেলা শেষই হয়ে যায়, সের জন্য মানে সেদিক থেকেও ক্ষতি হয়। তাই তোমাদেরকে বলছি আমাদেরকে একটু সাপোর্ট করো, যেহেতু বাচ্চা নিয়ে একা পারি না, সেই জন্য তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসো, তাহলে আমরা হয়তো ইনকামটা এদিক থেকেও কিছুটা হবে, তাহলে আমাদের অনেকটা হেল্প হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো খারাপ সবটাই বলো। চলো আর সারাদিন কি কি দেখাচ্ছি দেখো, অনেক গল্প করে ফেললাম রান্না করতে করতে।